নমঃ ত্রৈলোক্য জননী প্রসীদ পুরুডানর্বে ব্রহ্ম বিষ্ণুবাদী বিদেবৈ বন্ধুমন পদম বুঝে। ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি দেবতা দ্বারা বন্দিত চরণকমলের হে ত্রিলোক্য জননী আপনাকে নমস্কার। হে করুণানর্বে আপনি আমার উপর প্রসন্ন হন। সনাতন ধর্মের অজানা তথ্য নিয়ে শ্রীধাম শ্রীঅঙ্গন। রাধে কিশোরী দয়া করো। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব কবে রাধা অষ্টমী এবং শুভ সময়সূচি, পারুণ কবে, কোন মন্ত্র জপে খুশি করবেন শ্রী রাধিকাকে এবং প্রসন্ন হবেন আপনার ঘরের দেবী শ্রীলক্ষ্মী। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর মতোই গুরুত্বপূর্ণ হল রাধা অষ্টমী। এই দিন জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণের প্রিয় রাধারানী। পঞ্জিকা অনুযায়ী ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যেমন কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়, তেমনি শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয়। চলতি বছর 23শে সেপ্টেম্বর শনিবার রাধা অষ্টমী পালিত হবে। এদিন রাধারানীর সঙ্গে কৃষ্ণের পূজার বিধান রয়েছে। রাধা অষ্টমীর তিথি, শুভক্ষণ ও পূজার নিয়ম জেনে নিন। হিন্দু ধর্মে রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি 22শে সেপ্টেম্বর দুপুর 1:35 শুরু হবে। পরের দিন অর্থাৎ 23শে সেপ্টেম্বর দুপুর 12:17 শেষ হবে। সনাতন ধর্মে উদয় তারিখ বৈধ, তাই রাধা অষ্টমী উপবাস পালিত হবে 23শে সেপ্টেম্বর। এবার জানব পারণ কবে। রাধা অষ্টমীর দিনে অন্ন গ্রহণ না করাই শ্রেয়, তাই পরের দিন অর্থাৎ 24শে সেপ্টেম্বর সকালে গরিব দুঃখী ও ব্রাহ্মণদের ভোজন ও দান দিয়ে ব্রত পালন করা উচিত। রাধা অষ্টমীর পূজার নিয়ম। শাস্ত্রমতে রাধা অষ্টমীর দিনে কৃষ্ণ ও রাধার একসঙ্গে পূজা করা হয়ে থাকে। এদিন ব্রহ্ম মুহূর্তে উঠে দৈনন্দিন কাজকর্ম সম্পূর্ণ করে স্নান করে নিন, তারপর ওই ব্রতের সংকল্প গ্রহণ করুন। তারপর একটি চৌকিতে রাধা ও কৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করুন। তার উপরে হলুদ কিংবা নীল রঙের কাপড় দিয়ে মুড়ে দিন। এবার পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণকে স্নান করান। তারপর রলি, চন্দন, অক্ষত, নৈবেদ্য, ফুল, মালা অর্পণ করে ভোগ নিবেদন করুন। আচমনের সময় ওম কেশবায় নম, ওম নারায়ণায় নম, ওম মাধবায় নম, ওম ঋষিকেশে নম মন্ত্রটি জপ করুন। এবার বুড়ো আঙ্গুল দিয়ে মুছে ফেলুন। এরপর ওম গোবিন্দায় নম মন্ত্র পাঠ করে হাত ধুয়ে ফেলতে হবে। রাধা কৃষ্ণকে ভোগ নিবেদন করার পরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। ভোজন ও মন্ত্র জপের মাধ্যমে রাধা কৃষ্ণের স্তুতি করুন। রাধা অষ্টমীর দিনে শ্রী রাধা কৃপা কটাক্ষ সত্র পাঠ করুন। শেষে আরতি করে ক্ষমা প্রার্থনা করে নিন। রাধাকে খুশি করার মন্ত্র। রাধা অষ্টমীর দিন কিছু মন্ত্র জপ করলে শ্রী রাধা রানীকে প্রসন্ন করা যাবে। এদিন কোন মন্ত্র জপ করলে কি ফল পাওয়া যায় তা জেনে নিন। স্বরক্ষর রাধা মন্ত্র, শ্রী রাধা ওই স্বাহা। এই মন্ত্র ধর্ম, অর্থ ইত্যাদিকে প্রকাশিত করে। রাধা অষ্টমীতে 108 বার এই মন্ত্র জপ করলে
তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। সপ্তাক্ষর রাধা মন্ত্র ওম হ্রিং রাধিকাওয়ে নমঃ এবং ওম হ্রিং শ্রী রাধাওয়ে স্বাহা, এই মন্ত্র লক্ষ্মী লাভের জন্য বিশেষ। রাধা অষ্টমীর দিনে এই মন্ত্র জপ করলে অর্থাভাব অনটনের হাত থেকে মুক্তি পাওয়া যায়। অষ্টাক্ষর রাধা মন্ত্র ওম হ্রিং শ্রী রাধিকায় নমঃ ওম হ্রিং শ্রী রাধা কৃষ্ণায় স্বাহা। সর্বকার্য সিদ্ধি মন্ত্র মনে করা হয় একে। 16 লক্ষ বার এই মন্ত্র জপ করলে ভক্তরা সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারেন। ব্রহ্মা বিষ্ণু দ্বারা রাধার বন্দনা। নমঃ ত্রৈলোক্য জননী প্রসীদ পুরুণানর্বে ব্রহ্ম বিষ্ণুবাদী বিদেবৈ বন্ধুমন পদম বুঝে। ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি দেবতা দ্বারা বন্দিত চরণকমলের হে ত্রিলোক্য জননী আপনাকে নমস্কার। হে করুণানর্বে আপনি আমার উপর প্রসন্ন হন। এই মন্ত্র জপের ফলে লক্ষ্মী লাভ করা যায়। রাধা অষ্টমীর দিনে এই মন্ত্র জপ করলে কখনো অর্থাভাবের মুখে পড়তে হবে না। নারায়ণ দ্বারা শ্রী রাধিকার স্তুতি। নমস্তে পরমেশানি রাসমণ্ডলবাসিনী রাশিশুরী নমস্তে কৃষ্ণ প্রাণাধিক প্রিয়ে। রাসমণ্ডলে বসবাসকারী পরমেশ্বরী আপনাকে নমস্কার। শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাশেশ্বরী আপনাকে নমস্কার। এই সকল মন্ত্র উচ্চারণে খুশি হবেন শ্রী রাধিকা এবং প্রসন্ন হবেন আপনার ঘরের দেবী লক্ষ্মী। আপনার কোনো আর্থিক অভাব হবে না, সংসারের সুখ সমৃদ্ধি উপচে পড়বে। তাই ভোরে উঠে রাধা অষ্টমীর দিনে শ্রী রাধিকার পূজা করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।